মাননীয় প্রমোদ বড়ো, ইফালে সরকারৰ হিমন্ত বিশ্ব শর্মায়, তেওঁলোকে খালি তেওঁলোকৰ অংকহে কৰিছে। কেনেকৈ পলিটিকেলি মানে মুনাফা হ'ব, রাইজ ইফালে মৰক। ভাৰতবৰ্ষৰ নিচিনা গণতন্ত্র, হ্যাঁ, কল্যাণকামী গণতন্ত্র, রাষ্ট্র এখনৰ জনপ্রতিনিধি সকলে যে এনেকুৱা রাইজৰ ওপৰত মানে মাধমাৰ সদাব, রাইজৰ কোনো মতামত গ্রাহ্য নকৰে, এই কথা কিন্তু আমি খুব টান পাইছো। গতিকে আমি এই আন্দোলন করিয়ে থাকিম, আমাক বাক্সা জেলাত রাখিব লাগে। বিধায়ক আৰু অবগত করা হয়েছে কি তেল দিয়ে, বাগানপাড়া সাব ডিভিশন হব। প্রথমে আমার কাতিরাম সারে কইছিল বলে চিন্তা করবা নালকে বাগানপাড়া সাব ডিভিশন হব, শেষত গই গই সাব ডিভিশন তো গুছাই ফেলে উপজিল্লা করলা। তামুলপুর জিলা হওয়ার পিছত তামুলপুর জিলা অন্তর্গত বাগানপাড়া খিনি আর উপজিল্লা হব নাকি? ইতিমধ্যে উপজিল্লা গোরেশ্বরত লৈছে, আমি একই নাপাও। আৰু তাৰোপৰি আমি একেবাৰে শেষ সীমান্ত, ভূটান শেষ সীমান্ত, সুবনঘাটা জপা। আৰু আমাৰ এনেকুৱা সমস্যা আছে, আজি কিবা কাৰণত উত্তৰ কুচি বা সুবনঘাটাৰ বান্ধ যদি বেয়া হয়, আমি জপাৰ পৰা পানী চলাব লাগিব। জপাৰ বান্ধ যদি কেতিয়াবা পাগল দিয়া নদীয়ে যদি লণ্ডভণ্ড কৰে খেতিখিনি বচোৱাৰ কাৰণে, সেইটো পৰম্পৰা আঞ্চলিক কমিটিৰ আছে। গতিকে আমি সিফালে চাউল কৰা আছে, দিহিৰা আছে, বাস্কা জিলা আমাৰ ওচৰ হ'ব। আমি কোনো পথে তামুলপুর জেলা যাব নর, আমি বাক্সা জেলার থাকি। এনে ইতিমধ্যে আমি স্লোগান স্লোগান দিলু, নো সলিউশন নো ভোট, আমি ভোট বর্জন করিম, নাম্বার ওয়ান। এটা বর্তমান কার্যসূচী হিসাবে সিদিনা আমার আয়তী সকলের নামের জড়িয়ে কার্যসূচী লওয়া হয়েছে, পাগল দিয়া নদীত গই মানে পানিত ডুব গই কার্যসূচী লওয়া হয়েছে। এতিয়া মুন্নন কার্যসূচী আছে, অহাকালি আমি মানে আমার যখন রাইজ আছে, আমি যে মানে নাগরিক সুরক্ষা মঞ্চ সুবনঘাটা জপা নাগরিক সুরক্ষা মঞ্চর জড়িয়ে আমি অহাকালি মুন্নন কার্যসূচী লৈছো। এনেকৈ তার মানে সরকারক আবেদন নিবেদন করে আছো। ইতিমধ্যে গম পাইছে, এটা চ্যালেঞ্জ বোর্ডত আছে, আমি সরকার, আমার উপর রাইজ হব নয়, আমার যেটু ইচ্ছা সেইটাই আয়, কিন্তু করল গোটেখিনি আপনার প্রায় গম পাইছে, আমি মিডিয়ার যোগে হাইলাইট করছো। ইতিমধ্যে গম পাইছে, শেষত আমি এটা চেষ্টা চলাইছো যে মুখ্যমন্ত্রীক আমি ইতিমধ্যে ডিসির থ্রুয়েদি তিনখন চারিখন মেমোরেন্ডাম গৈছে, হ্যাঁ, আমি তাতে কইছিলো বোলে আমাক কিভাবে বাক্সা জেলাতে রাখ, কিন্তু সেই মুখ্যমন্ত্রীক লগ ধরার ক্ষেত্রে আমি বহুত চেষ্টা করছো, কিন্তু এই যে মাজর যখন পার্টির দালাল সকল আছে, তখন সকলে আমাক কোনো পথে তার মানে মুখ্যমন্ত্রীক লগ ধরার পারমিশন করাই নেদে, ডাইরেক্ট গই তো মুখ্যমন্ত্রীক লগ ধরা সম্ভব নয় আমার নিচিনা মানুষে, কিন্তু আমাক তার মানে মুখ্যমন্ত্রীর হয়ে কিবা কিবি বিবৃবাং মানে মনে সজা কথাবিলাক কয়। কার্যসূচী আমার যেতিয়াক লৈ তার মানে আমার আজির সংবাদমেলক সকল সংবাদ মাধ্যমক স্বাগতম জানাইছো। আমি আমার যে দাবি সমূহ, সেই দাবি সমূহ যদি মানি নলয় আমি পরবর্তী সময়ত আমি বিভিন্ন ধরনের কার্যসূচী লিছো। আমার দাবি আছিল যে আমার পুনের বাক্সা জেলাতেই বাহাল রাখব লাগে, তামুলপুর জেলার পরিবর্তে আমি এইখানে দাবি করে আছি। আমি বিগত দিনবর আমি সাতটাকৈ কার্যসূচী আমি লৈ আহিছো, ইতিমধ্যে আমি সাতটা কার্যসূচী লওয়ার পিছত আজিলেকে গভর্নমেন্ট ফালৰ পৰা সরকারি ফালৰ পৰা কোনো এটা ফিডব্যাক পোৱা নাই। সেয়েহে আমি আমার যে কার্যসূচী বা আমার যে দাবি সেটা যদি মানি নলয় আমি আরও অনাগত দিনবর আমি বিভিন্ন ধরনের কার্যসূচী লো বিচার। অহাকালি আমি একটা মুন্ডন কার্যসূচী আমি লম, তার নেক্সট দিনাখন আমি তার জ্বর সমদল উলিয়াম, তারপিছতে আমি বাগানপাড়া সার্কেলের পিছত আমি দুদিনিয়া কার্যসূচী আমি লো বিচার, অনশন আর একটা ধর্ণা কার্যসূচী লওয়া হব। তার উপরে আর যদি আমার দাবির মানি নলয় বা কোনো ফিডব্যাক নিদিয়ে আমি হাইকোর্টের কারণে ইতিমধ্যে আমি প্রস্তুত হয়েছো, আমি হাইকোর্ট করি, হাইকোর্টের পর আমি সুপ্রিম কোর্টলৈকে যাব, সেটা আমি অলরেডি আমি আগবাড়ি আইছো। তো আমার ইয়াত যে আমি তার উপরে আরো বিভিন্ন ধরনের আমার যতিবাদী কার্যসূচী আমি লৈ থাকিম, আলোচনার মাধ্যমে আমি লৈ থকা হব। আর অবশেষত যদি আমার চূড়ান্ত সিদ্ধান্ত সেটাই যে আমার লোকসভা পরিষদীয় আর আমার যে বিধানসভা
নির্বাচন আহিব তাত আমার রাইজৰ পৰা সম্পূর্ণভাবে ভোট বর্জন সিদ্ধান্ত আমার করা হয়েছে। আর ইয়ার বাবে আমার এই অঞ্চলের সুবনখাটা আর জপাদং অঞ্চলের বিভিন্ন ছাত্র সংগঠনের পর আদি বিভিন্ন সমিতি বান সমিতি আদি সকলে লগ হয়ে আমি একগ্রত করেছো। ইয়াত আমি কোনো রাজনীতির কারণে আমি করা নাই। আমার বহুতে কে আছে যে রাজনীতির একটা মেয়র পেস বলে আমাক কই আছে, কিন্তু এই আমি কোনো রাজনীতির মেস বেস নহয়। আমার ইয়াত সকল ছাত্র সংগঠন বান সমিতি সাধারণ রাইজে আমি লগ লাগে আমি এইখানে প্রতিবাদ আমি চলাই আছো। এই অঞ্চলের সচেতন নাগরিক সকল ওলাই আছে, তাত আমার এই অঞ্চলের দুখিয়া রাইজ সকল ইয়াত সকল ওলাই আহি আমাক সহযোগ করেছে যে এই কোনো রাজনীতি নহয়। আমি কোনো রাজনীতি আমি করব যাওয়া নাই, মাত্র আমার উদ্দেশ্য এটাই আমাক বাক্সা জেলাতে রাখব লাগে তামুলপুর জেলার পরিবর্তে আমার জনসাধারণের যাতে কোনো অসুবিধা নহয়। আমার তামুলপুর জেলা সেরফংগুড়িও বাজাজ পাইক লানে গেছে গুদিন সুবংফুরনি থাকায় গাহাম খরাং। কক্রাঝার জেলা সেরফংগুড়িও থানায় ফুঙ্কা এন্টারপ্রাইজ বাজাজ সেরমা ফৈগৌ 25 সেপ্টেম্বরনিফ্রাই 29 সেপ্টেম্বরসিম মেগা লার্ন কাম এক্সেঞ্জ মেলা খুংফুঙ্গেন। বাইগিরি নোংথামমোনখৌ মিথিহোহরনাই জায়দি ডাউন পেমেন্টা আরসি ইন্সুরেন্স লাফানানৈ 10,999 রাংনিফ্রাইনো জাগাইগেন আরো 500 রাং হগ্রিনানৈ গোসোবাইদি বাইককৌ আউগ্রিনা দেননো হাগেন। নোংথামমোনহা সেরফংগুড়িয়াও থানাই ফুঙ্কা এন্টারপ্রাইজ বাজাজ সেরমজং লগেসে কুসুগাঁও ফেস্টিভ আউটলেট আর সরাইবিল ফেস্টিভ আউটলেট ব্রাঞ্চ সেরুমাও খুংফুং জানায় মেগা লোন কাম এক্সেঞ্জ মেলায় ফৈনানৈ নোংথাংনি লুবৈনাই বাজাজনি বাইককৌ লাংফৈনো হাগেন। বাজাজনি বাইক সালাইনে মজা মনগ্রা রাইজো রাজাফোরনি ফুঙ্কা এন্টারপ্রাইজ বাজাজ সেরুমা লগেসে মজাং অফারবো লাবোদোন। বেফোরনো জাবাই 5 লিটার পেট্রোল ফ্রি, গংনৈ হেলমেট ফ্রি, কেস হোনানৈ বাইগিরিফোরনো 2,000 রাং কেসবেক হরফিনাই জাগোন। আরো মেগা লোন কাম এক্সেঞ্জ মেলায়াও বাইক বাইগিরিফোরনো 3 বছরনি থাকাই 12 কেব ফ্রি ওয়াশিং হোনাই জাগোন। আবুঙৈ মিথিবাউনি থাকাই 600038177191 নঙাব্লা 9101547892 আর 9101598021 জাম্বং নম্বরও খৌরাং লাহরনো হাগেন।